হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন এস কার্বোরো। আজ আমরা আলোচনা করব সপ্তকের সাত স্বরের উৎপত্তি কিভাবে হয়েছে। তবে এই প্রসঙ্গে আলোচনার আগে আপনাদের জেনে রাখা দরকার সপ্তক কি। সংস্কৃত শব্দ সাপ্তা থেকে সপ্তক কথাটি এসেছে। সপ্তকের অর্থ হল সাত বা সাত স্বরের সমন্বয়ে গঠিত, অর্থাৎ সা থেকে নি। এই সাতটি শুদ্ধ স্বর নিয়ে গঠিত হয়েছে এক একটি সপ্তক। তবে সাতটি শুদ্ধ স্বর ছাড়াও আরও পাঁচটি বিকৃত স্বর আছে। সঙ্গীত ও সপ্তকের স্বরের উদ্ভব সম্বন্ধে নানামুনি নানা মত রয়েছে। প্রাচীনকালে আদি মানবরা বিভিন্ন উপায়ে শব্দ সৃষ্টি করত। প্রথমে হাত পা দিয়ে, যেমন হাততালি দিয়ে বা পায়ে আওয়াজ করে, এবং পরে নিজের গলাকে কাজে লাগিয়ে, যেমন গুনগুন করে ইত্যাদি উপায়। এছাড়াও বিভিন্ন পশু পক্ষীর ডাক তারা খুব ভালোভাবে অনুধাবন করত। আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 4000 পর্যন্ত ছিল প্রাক বৈদিক যুগ। এই যুগে পৃথিবীতে মনুষ্যদ্ভাবের সঙ্গে সঙ্গে সঙ্গীত সৃষ্টি হলেও আদিম মানবের সঙ্গীত কোনো বিশেষ রূপ পরিগ্রহ করেনি। প্রকৃতির কাছে তো আমরা নানাভাবে ঋণী, তাই সঙ্গীত সৃষ্টির ক্ষেত্রেও প্রকৃতিকে অস্বীকার করা যায় না। এই মতের যারা পরিপোষক তারা বলেন যে বিভিন্ন পশু পক্ষী ও প্রাণীদের ডাকের অনুকরণে সৃষ্টি হয়েছে সঙ্গীত, যেমন ময়ূরের ডাক থেকে স্বরের উৎপত্তি, ঋষভ বা ভেকের ডাক থেকে ঋষভ স্বরের উৎপত্তি, ছাগের ডাক থেকে গান্ধার স্বরের উৎপত্তি, ক্রৌঞ্চের ডাক থেকে মধ্যম স্বরের উৎপত্তি, কোকিলের ডাক থেকে পঞ্চম স্বরের উৎপত্তি, অশ্বের ডাক থেকে ধৈবত স্বরের উৎপত্তি, এবং হস্তির ডাক থেকে নিষাদ স্বরের উৎপত্তি হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।